আমাদের সাথে সমস্যা কি? আমাদের তো কেন কি না না মোটরসাইকেলাররা কি অ্যাক্সিডেন্ট করছে? সাইকেলাররা করুক বা না করুক, যাবার দিতে ধরে রাস্তা বন্ধ, মানে এমন এসে দিয়ে লোক ছাড়া হচ্ছে, অসুস্থ লোক ছাড়া যায়, গাড়ি এসে এখন ছেড়ে দেবেন, গাড়ি এসে না ভালো ভালো এসপি প্রশাসনের লোক এসে ফেল। আচ্ছা কথা বলে দেখি কি অবস্থা। আচ্ছা কিসে কিসে অ্যাক্সিডেন্ট হয়েছিল ভাই? অবস্থা খুব খারাপ, এলাকার মানুষ মানে খুব রেগে থেকে আছে নাকি শুনতেছি। এই যে বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা কি জ্যাম নাকি অ্যাক্সিডেন্ট? ও মাই গড, ঈদে ঢাকায় ফিরতেছে, আজকে হচ্ছে মঙ্গলবার, জ্যাম কোন পর্যন্ত চলে আসছে, মানে এগুলো হচ্ছে সব দুলুদিয়া ঘাট হয়ে হচ্ছে ঢাকা যাবে, এখান থেকে দুলুদিয়া ঘাট অনেক কিলো, অনেক এখনো গলন্দ মোড়ে এসে পৌঁছায় নাই, প্রায় রাজবাড়ির কাছাকাছি, এখান থেকেই এই পরিমাণ জ্যাম হয়েছে। আজকে মঙ্গলবার, অফিস শুরু হয়ে গেছে রবিবার থেকে, এখনো ভিড় হয়ে গেছে, এদিক দিয়ে মানুষ যাচ্ছে বাইপাস হয়ে, কি অবস্থা আল্লাহ। এই যে বাসগুলো যে দাঁড়ায় আছে, এরা কখন ঘাটে পৌঁছাবে তার তো কোনো সিউরিটি নাই। বাইরে এদিক দিয়ে খাবার বিক্রি হচ্ছে, মানুষজন নেমে দাঁড়ায় আছে, এখন বাজে হচ্ছে 4টা প্রায় বিকাল, প্রাইভেট কারও যাইতে দিচ্ছে না, প্রাইভেট কার সহ লক, নাকি অ্যাক্সিডেন্ট? সামনে তো মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে, কি কি কিসে কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে সমস্যা কি? আমাদের তো কেন কি না না মোটরসাইকেলাররা কি অ্যাক্সিডেন্ট করছে? করুক বা না করুক, যাবার দিতে ধরে রাস্তা বন্ধ, মানে এমন এসে দিয়ে লোক ছাড়া হচ্ছে, অসুস্থ লোক ছাড়া যায়, গাড়ি এসে এখন ছেড়ে দেবেন, গাড়ি এসে না ভালো ভালো এসপি প্রশাসনের লোক এসে ফেল। আচ্ছা কথা বলে দেখি কি অবস্থা। আচ্ছা কিসে কিসে অ্যাক্সিডেন্ট হয়েছিল ভাই? ও মাই গড, কখন হয়েছে? আমি ভাবতেছিলাম জ্যাম হয়েছে, কি দুটাই কি রাজবাড়ির বাস না কোথায় বাস? ভাই এই জায়গাটার নাম জানো কি? কল্যাণপুর। অবস্থা খুব খারাপ, এলাকার মানুষ মানে খুব রেগে থেকে আছে নাকি শুনতেছি। এই যে এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে এই মোড়ে, এই যে অবস্থাটা দেখেন কি অবস্থা। আমি ভাবছি যে জ্যাম, এই যে বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ আছে এখানে, জিনিসটা ই করার চেষ্টা করতেছে, অনেক পুলিশ আছে, অনেক পুলিশ আছে। খুবই খারাপ অবস্থা, এই যে এখান দিয়ে পুলিশ আছে, সব কিছু সামাল দেওয়ার চেষ্টা করতেছে।
যতটুকু শুনলাম কেউ মারা যায় নাই, বাট এমনিতে খুব খারাপ অবস্থা আর কি। আর আটকাই দিছে সবাই গাড়ি টাড়ি। আমি ভাবতেছিলাম জ্যাম, আমি তো তাই বলি, আজকে হচ্ছে মঙ্গলবার, এখনও তো জ্যাম থাকার কথা না, আর এখনও দেখতেছি এত জ্যাম। খুব ভয়াবহ অবস্থা ঈদের ভিতরে, মানুষজন ঢাকায় ফিরতেছে ঈদ করে, যারা অ্যাক্সিডেন্ট করছে তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে, অ্যান্ড কারো যেন কোনো গুরুতর ইমার্জেন্সি কোনো খারাপ কিছু না হয়। সবাই দেশে ঈদ করে যার যার কর্মস্থলে ফেরত যাচ্ছিল, এই সময়ে একটা অবস্থা, দুই সাইড দিয়ে জ্যাম লেগে গেছে, সব গাড়ি দাঁড়ায় আছে, অনেক খারাপ অবস্থা। দেখেন এখানেও, এটা কল্যাণপুরে অ্যাক্সিডেন্ট হয়েছে, কল্যাণপুর জ্যামটা শুরু হয়েছে এখানেই, কোথায় চলে গেছে জ্যাম।